প্রচণ্ড গরমে হাসপাস সারা দেশের জনজীবন টানা চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা জোশোরু চোয়াডাঙ্গায় তীব্র গরমে জারি করা হয়েছে হিড অ্যালার্ট চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চোয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহ শুধু চলতি বছরই নয় গত বছর টানা তেরো দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা চোয়াডাঙ্গায় রেকর্ড করা হয় আর এটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশেই থাকছে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চোয়াডাঙ্গার জনজীবন স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতার বিষয়ে আমরা তথ্য বিষয়ের মাধ্যমে আমরা মাইকিং শুরু করেছি সতর্ক থাকার জন্য অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার জন্য এবং প্রচুর পরিমাণে পানি যাতে সবাই তরল জাতীয় খাবার এগুলো নেন তীব্র গরমে নাকাল যশোরবাসী ঘরের বাইরে বের হলে পড়তে হচ্ছে প্রকড় রোধ ও তাপে এই গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা অসহ্য গরমে প্রাণিকুলের প্রাণও যেন অষ্ঠাগত হাসপাতালেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা বাইরে বের হলে অবশ্যই যেন করে। করে করে মায়ের পান তরল খাবার যতগুলো আছে সেগুলো খেতে পারবে। বৈশাখের খরতাপে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের জনজীবন এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ লোডশেডিং এর কারণে ঘরেও টেকা দায় এতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে আর এর মধ্যে বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস টাঙ্গাইলে প্রচণ্ড গরম আর প্রকুর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে লোকসমাগম গরমের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ প্রচণ্ড গরমের কারণে গলে যাচ্ছে রাস্তার পিচ শামস্তাবিদুচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক